খলিফাতুল মুসলিমিন যায় বাড়ি বাড়ি যায় পৌঁছে দিত। চিন্তা করে দেখেন কেমন নেতা, এমন একটা লিডার, এমন একটা নেতা আমাদের দেশে আজও দরকার আছে না নাই? এমন একটা লিডার, এমন একটা নেতা যদি আজকে সমাজে এসে যায়, সমাজের মধ্যে অটোমেটিকলি শান্তি আসবে কি আসবে না? আরো আওয়াজ করে বলেন, আসবে কি আসবে না? এই মানুষ গড়াইছেন কে? এই মানুষ গড়াইছেন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরা আমার ভাইরা, হযরত ওমরকে দেখে শুধু মানুষজনই ভয় পাইত না, হুজুরের বিবিরাও ভয় পাইত। আল্লাহু আকবার, বিবিরা, হুজুরের বিবিরাও ভয় পাইত। একদিন তো হুজুরের বিবিরা সবাই বসে থেকে হুজুরকে বলতেছে, হুজুর আমাকে এটা দেন। মেয়েদের কিন্তু এই অভ্যাস আছে না নাই, স্বামীর কাছে এটা বাইনা ধরে যে ওই যে অমুক বাড়ির ভাবিকে একটা শাড়ি কিনে দিছে, আমাকে একটা ওই রকম শাড়ি কিনে দাও, এরকম বলে কি বলে না? রসুলের বিবিরাও রসুলের কাছে নানান রকম বাইনা ধরে, রসুল ডাক দিয়া বলে, না না, আমি এতগুলো জিনিস তোমাদেরকে দিতে পারবো না, কারণ আমার তো বেশি ধন সম্পদ নাই। রসুলের কি বেশি ধন সম্পদ ছিল ভাই? রসুলের কিন্তু বেশি ধন সম্পদ ছিল না। নানান বিবি যখন নানান রকম কথা বলে, ডাক দিয়া বলে, আমার দিনের নবী ডাক দিয়া বলে, ও বিবিরা রে, আমার কাছে যা আছে তাই নিয়ে তোমাদের সন্তুষ্ট থাকতে হবে। যদি থাকো তাহলে ভালো, না থাকলে বাবার বাড়ি যায় থাকতে হবে। এই কথা যখন বলে, কিন্তু বিবিরা কিন্তু তারপরেও ছাড়ে না। মেয়েদের কিন্তু একটা জিদ আছে না নাই, কিন্তু তারা কিন্তু রসুলকে সাথে রাগারাগি করতো না, রসুলের সাথে ভালোবাসার নজরে, ভালোবাসার মহাব্বতে বারবার আসিয়া চাইত। সব বিবি যখন রসুলের পাশে, এমন সময় ইন্দামির টাইম যে কথা বলতেছিলাম, হযরতে ওমরের কিরকম দেখেন, লোকেরা ভয় পাইত। ওই সময় ঘরের দরজায় আসিয়া হযরতে ওমর ঘরের দরজায় লক করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমরের আওয়াজ শোনার পর হুজুর দেখলেন, এটা আমার চেনা কণ্ঠের আওয়াজ, এটা হযরতে ওমরের আওয়াজ, এটা আমার ওমরের আওয়াজ। শোনার পরে হুজুর দরজা খুলতে গেলেন, দরজা খুলতে গেছেন, ইন্ডামিন টাইম, দরজা খুলে দিলেন, হযরতে ওমর ঘরের মধ্যে প্রবেশ করবেন, দেখলেন একটা বিবিও ঘরের মধ্যে নাই, কারণ সব বিবি চলে গেছে। কারণ হযরতে ওমরের ভয়ে, কারণ হযরতে ওমরের মেজাজ একটু কড়া। হযরতে ওমরের মেজাজ কিরকম বাবা? কড়া মেজাজ। ও বন্ধুরা ভাইরা, শুধু তাই নয়, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, সারা পৃথিবীর সমস্ত উম্মত উম্মতানি সমস্ত মুসলমান নর এবং নারীর হলো মাতা, উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি কার মেয়ে বলেন তো বাবা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। দুইজন একটু খুনসুটি, একটু ঝগড়াও নাম, তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, স্বামী স্ত্রীর ঝগড়ায় একটু একটু হয় কি হয় না? বলেন হয় কি হয় না? রসুলের সাথে একটু খুনসুটি, একটু রাগ, মেয়েদের কিন্তু একটু অভিমান করার অভ্যাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হুজুরের সাথে রাগ করছে, রাগ করার পর রসুলের সাথে কথা বলতেছে না। হুজুর তখন ডাক দিয়া বলে, আয়েশা কি ব্যাপার, তুমি কথা বলো না, তুমি বুঝি রাগ করছো? ও আয়েশা, তাহলে তো এর একটা সমাধান করা দরকার, তাহলে তোমার এই বিচারটা আমি আমার ওমরকে দিয়া করি। তখন আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে দরকার নাই। রসুল তখন ডাক দিয়া বলে, তাহলে আমার শ্বশুর আব্বা, তোমার আব্বা হযরতে আবু বকরকে দিয়া করি। তখন আয়েশা ডাক দিয়া বলে, ঠিক আছে করেন। এমন সময় আবু বকরকে খবর পাঠিয়ে দেওয়া হলো, হযরতে আবু বকর আসছে। আবু বকর আসার পর দিনের নবী ডাক দিয়া বলতেছে, ও আবু বকর, দেখেন আয়েশা আমার সাথে এই এই কারণে রাগ করছে, আপনি বলেন তো দোষ কার? এমন সময় আয়েশা ডাক দিয়া বলে, রসুল গো, আব্বা জান, আপনি যে বিচার করতে আসছেন, আপনি যা যা শুনবেন আপনি সঠিক বিচার করবেন। তখন আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে হযরতে আবু বকর তাকে থেকে ডাক দিয়ে বলে, দিনের নবী গো, আপনার ভুল দোষ এই বিটিকে তো ছাড়বো না, কারণ রসুলের কোনো ভুল আছে ভাই? কিন্তু ছোট্ট মানুষ তো আয়েশা সিদ্দিকা,
কিন্তু রসূলের সাথে একটু রাগ করছে, অভিমান করছে, মেয়েদের এই অভ্যাস আছে না নাই। তখন আয়েশা অভিমান করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা বলবেন সত্যি বলবেন। এই কথা বলছে, আবু বকর আর বিচারের অন্য কিছু শুনে নাই, সরাসরি যায়া আয়েশা সিদ্দিকার থুতনির কাছে যায় চলটা ঠাইসে ধরছে যে আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলে। এমন সময় আমার দিনের নবী যায় ডাক দিয়া বলে, ও আবু বকর, আপনি এইভাবে আয়েশাকে আর ধরেন না, ছেড়ে দেন। সাথে সাথে ছেড়ে দিছি, আয়েশা সরে গেছে। সরে যাওয়ার পরে আয়েশা যায় আমার দিনের নবীর পিছন সাইডে যায়, রসুলের পিছে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হযরত আবু বকরকে আমার দিনের নবী শোনায় দিয়া ডাক দিয়া বলে, আবু বকর, আপনি সরে যান, আমাদের দুজনের ঝামেলা আমরা মিটিয়ে নিতেছি। হযরত আবু বকরকে ঘরের থেকে বাহিরে পাঠিয়ে দিলেন। ঘরের দরজা আটকানোর পরে আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা, আমি কিন্তু আজকে তোমার বাবার কাছ থেকে তোমাকে বাঁচাইয়া দিলাম। আয়েশা সিদ্দিকা হাসলেন, তারপরে ডাক দিয়া বললেন, দিনের নবী গো, আপনাকে অত্যন্ত বেশি ভালোবাসি, এই ভালোবাসার খাতিরে আপনার সাথে রাগ করি, আপনি কি বোঝেন না? এই কথাগুলো যখন শুনছে বাইরে থেকে হযরত আবু বকর ডাক দিয়া বলে, দিনের নবী গো, আমি জানি, আমি জানি আমার মেয়ে এবং আপনি, আপনাদের দুজনের কোনো বিচার করা লাগবে না, কারণ আপনি পৃথিবীর মধ্যে এমন শ্রেষ্ঠ মানুষ, জীবনে আপনি কোনো দিন একটা ভুলও করতে পারেন না। এমন আদর্শের মানুষ ছিল তারা। আমার নবীর সাথে সাহাবাই কেরাম কেমন ব্যবহার করতেন, কেমন আচরণ করতেন, হযরত ওমরকে গড়াইছেন কে? আমার নবী ওমরকে গড়াইছেন কে?